আমরা মেনুর আন্ডারে ইলাস্টেশনের ক্লিপ আর্ট নিয়ে কাজ করব তো ক্লিপ আর্ট অর্থাৎ এটা পিকচারের মতোই তো এখান থেকে কিছু ক্লিপ আর্ট নিয়ে আসা পদ্ধতি দেওয়া আছে এখানে যেমন আমি ক্লিক করলাম তো ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে ক্লিপ আর্ট তো এখানে আমরা কী কী পদ্ধতি ক্লিপ নিয়ে আসতে পারি এখানে তো এখানে দেওয়া আছে অর্গানাইজ ক্লিপ এখানে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে যদি আমরা অর্থাৎ অন্য কোনো ফাইলে সেফকৃত যদি ক্লিপ আর্ট নিয়ে আসতে চাই তাহলে আমরা এখান থেকে নিয়ে আসতে পারি তারপরে ক্লিপন অফিস অনলাইনে এটা অনলাইনে কালেক্টেড ক্লিপ আর্টগুলো নিয়ে আসা যাবে আর এখানে আমরা দেখতে পাচ্ছি সার্চ ফর সার্চ ইন তো এখানে আমরা যদি লোকেশানটা বলে দিই এখান থেকে নিয়ে আসতে পারি আর রেজাল্টস বি এখানেও যদি আমরা এখানে এই যে ক্লিপ আর্ট ফটোগ্রাফস মুভি সাউন্ড এগুলো দেওয়া আছে এখান থেকে আমরা নিয়ে আসতে পারি তো আমরা এখানে গো করে দেখব এই যে এখানে আমাদের ক্লিপ আর্ট চলে এলো তো এখান থেকে আমরা একটা কিভাবে ইনসার্ট করে আমি এটা নিলাম ডবল ক্লিক করলে চলে যাবে ওখানে আমরা ক্লিপ আর্ট কিভাবে নিয়ে আসে সেটা দেখলাম এখন আমরা আগে যে ছবি মানে পিকচার নিয়ে যে কাজগুলো করেছি এখান থেকে যেমন ব্রাইটনেস কন্ট্রাস্ট রেগুলার কমপ্রেস ক্লিপ আর্টে আমরা সেমভাবে করতে পারি অর্থাৎ একটা পিক্সার বা ক্লিপ আর্ট নিয়ে সবগুলো এখান থেকে আমরা এই যে পিক্সার সিম্পল ফ্রেম হোয়াইট এভাবে আমরা একটা ক্লিপ আর্টের বিভিন্ন অপশন চেঞ্জ করতে পারি তো আমরা এবার তো আমরা আবার ইনসার্ট মেনুতে ফিরে যাচ্ছি তো আমরা দেখতে পাচ্ছি এখানে যে শেপ স্মার্ট আর্ট চার্ট এগুলো আছে তো আমরা আগে বলেছি যে ফিক্সার নিয়ে আমরা যে কাজগুলো করতে পারি ক্লিপ আর্ট নিয়ে আমরা সেই সেম কাজগুলি করতে পারি তো এখান থেকে আমি শেপ কিভাবে নিয়ে আসে সেটা দেখাচ্ছি এখানে আমরা ড্র করতে পারি এখন আমরা দেখতে পাচ্ছি এখানে আরও কিছু এভাবে আমরা শেপ নিয়ে আসতে পারি আর এখানে আমরা শেপের স্টাইল দেখতে পাচ্ছি সে আমি এই পিক্সারটা সিলেক্ট করলাম এখন যদি আমরা এই স্টাইলে করতে চাই এটাকে যদি এই স্টাইলে করতে চাই এভাবে আবার এটা নিলাম এটাকে যদি স্টাইল করতে চাই তো এভাবে আমরা শেপ নিয়ে কাজ করতে পারি এর মধ্যে আরও আমরা যদি চেঞ্জ করতে চাই এগুলোকে তো এই মোটামুটি শেপের কাজ এখান থেকে আমরা কালার চুজ করতে পারি আবার এখান থেকে আমরা আউটলাইন অর্থাৎ এই মোটামুটি আবার যদি আমরা থ্রি ডি ইফেক্ট নিয়ে কাজ করতে চাই তো তাই মোটামুটি আমরা এভাবে শেপ নিয়ে কাজ করতে পারি আর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে প্রিন্ট টু ফন্ট প্রিন্ট টু টেক্সট এগুলো আমরা পিকচারে দেখলাম তো সাইজও আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি এভাবে টেক্সটের টেক্সট থাকলে আমরা টেক্সটের মাঝখানে কীভাবে নিয়ে যায় পজিশান আমরা চেঞ্জ করতে পারি আমরা এবার শেপের আর কিছু বাড়তি অপশান দেখব যেমন আমরা শেপের আমরা উপরের এগুলো নিয়ে কাজ করেছি এবার যদি আমরা এই যে বেসিক শেপস অর্থাৎ এই ধরনের যদি আমরা নিয়ে আসতে চাই তো এখানকার আউটলুকটা আমরা একই দেখতে পাচ্ছি তো শেপ এখান থেকে ক্লাউডস তারপরে স্টারস অ্যান্ড ব্যানার্স তো এগুলো নিয়ে আমরা কাজ করতে পারি অথবা কোনো একটা সিলেক্টেড যেমন আমি পিক্সারকে সিলেক্ট করলাম আমি এখান থেকে ডাইরেক্ট যদি শেপটা চেঞ্জ করি তাহলে এটা রকম হতে পারে সে আমি এই ধরনের করলাম অথবা এই ধরনের করলাম তো যাই হোক আমরা এই পিকচারের উপর শেপটা যদি আমরা ড্র করি যেমন এখানে তো এভাবে আমরা শেপ নিয়ে আসতে পারি আর এখানে আর কিছু শেপ আছে যেমন এই যে ক্লাউডস আমরা যদি এখানে মেগাক ছবি নিয়ে আসতে চাই তো আমরা এখানে অর্থাৎ এগুলোতে আমরা লিখতে পারি তো আর টেক্সটের বাড়িতে কিছু কাজ আমরা এখানে দেখব যেমন সেপে যে নিউ ড্র ড্রয়িং ক্যানভাস তো এখান থেকে আমরা এই যে একটা ড্রয়িং ক্যানভাস অর্থাৎ এটাকে আমরা একটা এরিয়া সিলেক্ট করে দিয়েছে যার মধ্যে আমরা ড্র করতে পারি যেমন এখানে তো আমরা কী দেখলাম এখানে কীভাবে শেপ নে কাজ করে তো এরপর বাড়তি কিছু কাজ আমরা যেমন এখানে চার্ট স্মার্ট আর্ট এগুলো দেখবো তো এর আগে আমি এগুলোকে ডিলিট করে আমি পেজটা ফাঁকা করে নিচ্ছি তো এরপরে আমি স্মার্ট আর্ট তো স্মার্ট আর্টে যা ক্লিক করলাম আমরা এখানে দেখে পাচ্ছি দেখতে পাচ্ছি যে বিভিন্ন আইটেম দেওয়া আছে যেমন লিস্ট প্রসেস তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা কী আকারের টেস্ট লিখতে পারি যে সাইকেলিক লিখলে আমরা এই ধরনের সে পাব হায়ার আর কি অর্থাৎ আমরা কোনো একটা মডেল উপস্থাপন করতে আমরা এগুলো করতে পারি যেমন ম্যাট্রিক্স রিলেশনশিপ করলে আমরা কীভাবে করতে পারি তো এগুলোকে বলা হয় স্মার্ট আর্ট তো স্মার্ট আর্টে আমরা একটা অপশান নে কাজ করি এখান থেকে এটা সিলেক্ট করলাম ওকে তো আমরা কী দেখতে পাচ্ছি এখানে আমরা ইচ্ছা করলে টেস্টগুলো লিখতে পারি অর্থাৎ আমরা যদি হায়ারার্কি মডেল বা এগুলো উপস্থাপন করতে চাই তাহলে আমরা এই ধরনের স্মার্ট আর্টের নিয়ে আমরা কাজগুলো করতে পারি তো আমরা এখানে যদি শেপ অ্যাড করতে চাই তাহলে আমরা কীভাবে করতে পারি যেমন অ্যাড শেপ আফটার দিলে কি পরিবর্তনটা হচ্ছে এই যে আমরা দেখতে পাচ্ছি একটা শেপ পরে চলে এসতে আবার যদি আমরা বিফোর একটা শেপ নিয়ে আসতে চাই তাহলে অ্যাড শেপ বিফোর এস আমরা দেখতে পাচ্ছি যে বিফোর একটা শেপ চলেছে এইভাবে আমরা আর শেপ এবো উপরে এবং অ্যাড শেপ বিলো তোমরা এইভাবে শেপ অ্যাড করতে পারি এরপর যে রাইট লেফট কি আছে এখানে আমরা এবারে দেখব এই যে শেপগুলোকে কিভাবে আমরা হায়ার আরকি আকারে প্রকাশ করতে পারি তো আমি এটাতে এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে সিলেক্টেড টেক্সট এখানে যদি আমি টেক্সট লিখলাম তো এখানে টেক্সট ওয়ান হয়ে গেল এখন আমি যদি এটাকে টু করতে চাই অর্থাৎ আমি এটাকে সিলেক্ট করলাম আমি এই জায়গাতে আমরা টেক্সট ওয়ান লিখলাম এরপরে যদি আমরা টেক্সট টু লিখি তাহলে কী পরিবর্তন হয় দেখি এখানে টেক্সট টু এখানে আমরা ললাম টেক্সট থ্রি তো এভাবে আমরা হায়ার আর সাজাতে পারি তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে টেক্সট প্যান শো ওর হাইড দা টেক্সট প্যান আর এখানে ইয়ে করলে দ্য টেক্সট প্যান হেল্পস ইউ টু কুইকলি ইনপুট অ্যান্ড অর্গানাইজ দ্য টেক্সট ইন দ্য স্মার্ট আর্ট গ্রাফিক তো আমরা এটা দেখতে পাচ্ছি যে স্মার্ট আর্ট গ্রাফিক দ্বারা আমরা কীভাবে একটা হায়ার আর কুইকলি করতে পারি এবং বা টেক্সট প্যানকে আমরা কীভাবে কুইকলি উপস্থাপন করতে পারি